বন্ধুরা, সুস্মিতে কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ ভূত চতুর্দশী, সেই উপলক্ষে নিয়ে এলাম আপনাদের জন্য চোদ্দ শাক ভাজার রেসিপি। কার্তিক মাসে চতুর্থীতে পালন করা হয় এই রীতি। যেহেতু চতুর্দশীর দিন পালন করা হয়, তাই চোদ্দটি প্রদীপ জ্বালানো হয়। এছাড়াও বিশ্বাস করা হয় যে এই প্রদীপগুলি ভূত প্রেত অশুভ শক্তিকে দূর করে রক্ষা করবে পরিবারের সকলকে। আমি এখানে 150 গ্রামের মতো চোদ্দ শাক নিয়ে এসেছি বাজার থেকে। এখানে আমি যে শাকগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমি বলি, যেমন চোদ্দ শাকের মধ্যে রয়েছে লাউ শাক, কুমড়ো শাক, পালং শাক, নোটে শাক, লাল শাক, সেচি শাক, রয়েছে কলমি শাক, শুষ্নি শাক, এছাড়াও আরও অনেক রকমের শাক আমি দেখতে পাচ্ছি। শাকগুলো আমি আগে একটু পরিষ্কার করে নিই, কারণ বাজার থেকে আনা তাই নোংরা তো থাকতেই পারে, সেই জন্য আগে একটু পরিষ্কার করে নিই। তারপর একটু মিহি করে আমি কুচিয়ে নেব, কারণ দেখতেই পাচ্ছেন শাকগুলো বেশ বড় বড় করে কেটে দিয়েছে ওরা, তাই আমি যতটা পারবো মিহি করে কুচিয়ে নেব। চলুন শাকগুলো কুচিয়ে নিতে নিতে আমরা জেনে নিই প্রকৃত অর্থে চোদ্দ শাক কী কী। এর মধ্যে রয়েছে ওল, কেও, বেঁতো, কালকাসন্ধা, নিম, সর্ষে, শালিনচা, জয়ন্তী, গুলঞ্চ, পলতা, ঘেঁটু, হিঞ্চে, শুষ্নি ও সেলু। আমি ঠিক এইভাবে শাকগুলো কুচিয়ে নিচ্ছি। মনে করা হয় আজকের দিনে চোদ্দ শাক ধুয়ে সেই চোদ্দ শাকের যে জলটা বাড়ির চারিদিকে যদি দেওয়া হয়, তাহলে অনেক আপদ বিপদ বা অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায়। শাকগুলো আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। শাক আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, কিছুটা বড়ি। বড়িটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। বড়ি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ওই তেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন। 5 ফোড়নটায় একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা শাকগুলো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। শাকটা মিনিট 5 আমি হতে দেব। খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি শাকটা। শাক আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, এরপরে আমি মিশিয়ে দেব বড়িগুলো। বড়িগুলো আমি দিয়ে দিলাম,
একটু আমি ভেঙে ভেঙে দিচ্ছি বড়িগুলো, এতে করে বেশ ভালো লাগবে। শাক ভাজা আমার কমপ্লিট। আজকের রেসিপি সহ পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগাম দীপাবলির অনেক শুভেচ্ছা। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যে টাটা।